তা সবাই আমার সঙ্গে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সবাই দেখবেন আশা করা যে আপনার সম্বন্ধে আপনাদের সমস্যা সমস্যা বা একটু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তা আমি প্রথমে আজকে যেহেতু আমার ফার্স্ট আজকে প্রথম ক্লাস শুরু করাবো তা আপনারা সবার মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি জাস্ট বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি দেওয়ার চেষ্টা করব সব কিছু তাই ফার্স্টে আমি চলে যাই আজকে আমি যে বিষয় আলোচনা করব সেই এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব একটু তা আপনারা এসটিএমএল জানার জন্য এই চারটি বিষয় আপনাদের খুব জরুরি এই চারটি বিষয় আপনারা জানবেন ঠিক আছে এসটিএমএল এখন যার কাজ করবেন তার নাম তো অবশ্যই জানতে হবে এসটিএমএল আবিষ্কারক কে ঠিক আছে এসটিএমএল কি সিএসএস কি এসটিএমএল এর সুবিধা অসুবিধাগুলো আপনারা জানতে হবে এসটিএমএল এ কোনটা করলে সুবিধা হবে আর কোনটা করলে অসুবিধা হবে তো এসটিএমএল এর আবিষ্কার এস্টেমিল আবিষ্কার হচ্ছে টিম বার্নার্সলি উনিশশো সালে বার্নার্সলি ব্রাউজার এবং সার্ভারে সফটওয়্যারে এস্টেমিল উল্লেখ করেন আপনার যদি টিম বার্নার্সলি লিখে গুগলে ছাড় দেন এ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন যেহেতু আমি টুইটার বানাচ্ছি এত সম্বন্ধে বলা যায় না এর ইতিহাসটা অনেক এটা আপনার পরে দেখেন খুব ভালো লাগবে আশা করা যায় কি মূলত একটি ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ এসটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার মার্কআপ মার্কআপ এসটিএমএল দ্বারা তৈরি ফাইল সমূহ সাধারণত অয়েব পেজ নামে পরিচিত একটি অয়েব পেজ পেজের মূল গঠন তৈরি হয় দিয়ে এসেম মার্কআপ দিয়ে বলা হয় যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসক্যান্ডিং স্টাইল সিট CSS কেন প্রয়োজন আমি যদি সহজ ভাষায় কথা বলি একটা CSS একটা আপনি রুম বানাইছেন রুমটা জাস্ট কাট দিয়ে বানাইছেন এখন বা রুমটাতে একটা রুম বানাইছে রুমটাতে যে রং করতে হয় জানালা লাগাইতে হয় এগুলো সবই হচ্ছে মানে একটা রুম সুন্দর্য সন্তুষ্টি করার জন্য যা যা প্রয়োজন তাই হচ্ছে CSS ক্লাস একটা সময় ছিল যখন শুধুমাত্র HTML দিয়ে একটি ওয়েবসাইটের ডিজাইন করা হতো সে সময়ের ডিজাইন বলতে একটা ওয়েব পেজের বিভিন্ন ফন্ট এর কালার সাইজ টেবিলের বিভিন্ন সেলের কালার পুরো পেষ্টার ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রয়োজনে ইমেজ সংযোজন বোঝানো হতো প্রতিটি পেজের প্রতিটি উপাদানের জন্য আলাদা আলাদা ভাবে কালার সাইজ নির্ধারণ করা হতো যা ছিল একটি জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষে ব্যাপার বর্তমানে যদি একটা ওয়েবসাইটে এক হাজার বা তার বেশি একই ধরনের পেজ থাকে তাহলেও একটি মাত্র সিএসএস স্ক্রিপ্ট ব্যবহার করে ডিজাইন সম্পন্ন করা হয় তা আশা করি আমি নেক্সট টিটার আপনাদের এগুলো সম্বন্ধে বোঝাবো ভালো করে আপনার সবাই আমার সাথে থাকবেন সুবিধা অসুবিধা যেকোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায় আপনারা যে ফেসবুক ফেসবুকটা দেখেন এই ফেসবুকটা আপনারা এসটিএমএল দিয়ে বানা বানাতে পারবেন এবং শেষের যে ওই রকমের রূপ করতে পারবেন প্রায় সকল ব্রাউজার এস টি সাপোর্ট করে যার এর ফলে খুব সহজে এস দিয়ে তৈরি করা ওয়েবসাইট ব্রাউজ করা যায় এস এ লেখা হয় ট্যাগ ব্যবহার করে প্রয়োজনে কিছু ট্যাগ মনে রেখে যে কেউ সহজে ওয়েব পেজ তৈরি করতে পারে একটি টেক্সট এডিটর সফটওয়্যার যেমন নোটপ্যাড ওয়ার্ডপ্যাড ফন্ট পেজ ইত্যাদি ব্যবহার করে স্টেমেল প্রোগ্রাম লেখা যায় আমি যখন আমি গত ক্লাসে আমি যখন না সরি সামনের ক্লাসে যখন আমি আপনাদের সামনে হাজির হব তখন আপনি আমি দেখাবো যে নোটপ্যাড ওয়ার্ডপ্যাড ফন্ট পেজ কি ডাউনলোড করতে হয় কি ইনস্টল করতে হয় এবং কিভাবে আপনি বেসিক এইচটিএমএল ট্যাগগুলো আপনাদের দেখাবো সঙ্গে আপনি থাকবেন আমার এর অসুবিধাগুলো হচ্ছে কি এসটিএমএল এর সাহায্যে ডাইনামিক পেজ তৈরি করা যায় না সাধারণত স্ট্যাটিক পেজ তৈরি ক্ষেত্রেই এটা বলতে হয় এসটিএমএল এর সাহায্যে ওয়েব পেজ তৈরি করতে অনেক বেশি কোড লিখতে হয় এসটিএমএল নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক দুর্বল এসটিএমএলটা আসলে একটু দুর্বল পিএসপি থেকে যখন এসটিএমএল এর সাথে পিএসপি সংযোজন করবেন তখন অবশ্যই এটা একটা খুব ভালো একটা সাইট হবে

চেষ্টা করব এক এক তা আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আমার টিউটোরিয়াল গুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মত এখানেই শেষ করছি খোদা হাফেজ